6 নম্বর অঙ্কটা যদি দেখি, c কেন্দ্র বিশিষ্ট x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x প্লাস 4y প্লাস 4 ইকুয়ালস টু 0, বৃত্তটি x অক্ষকে a ও b বিন্দুতে ছেদ করে। যদি চিত্র আঁকি, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, একটা বৃত্ত যেটা x অক্ষকে a বিন্দুতে এবং b বিন্দুতে ছেদ করে, আর c হচ্ছে কেন্দ্র। তো c কেন্দ্রটা এখান থেকে আমরা বের করতে পারি কিভাবে, x এর সহগকে মাইনাস টু দিয়ে ভাগ করব মাইনাস থ্রি, ওয়াই এর সহগকে মাইনাস টু দিয়ে ভাগ করব মাইনাস টু। এখন দেখো এই কেন্দ্রটা কিন্তু এই জায়গাটাতে না, এই কেন্দ্রটা হচ্ছে এই জায়গাতে। সো যেহেতু এই জায়গাতে আমার আলটিমেটলি আমার এই মানটা বের হলেই তো হবে, তো আমি ওইভাবে একদম ঠিক করে চিত্রটা আমি আঁকি নাই জাস্ট বোঝার জন্য। তো সি বিন্দুটা আমরা পেলাম, সি বিন্দু যদি আমরা পেয়ে থাকি, আমরা জানি এক্স অক্ষের কর্তৃতাংশ হচ্ছে টু রুট ওভার এফ স্কোয়ার, সরি জি স্কোয়ার মাইনাস সি, মানে 9 মাইনাস 4 মানে হচ্ছে টু রুট ওভার 5। ওকে আচ্ছা, টু রুট ওভার 5 এটা পেলাম এ বি। এখন আমরা যদি উচ্চতা চিন্তা করি, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য উচ্চতাটা হবে আমাদের এই বিন্দুর কোটির মান, এই বিন্দুর কোটির মান কত, 2, তার মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 2 কাটা 2√5। খুব ইজিলি এটা আমরা বের করে ফেলতে পারি। এরপর 7 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, একটু মুছে নেই, 7 নম্বর অঙ্কটা হচ্ছে y কোস টু 2 রেখাকে 3,2 বিন্দুতে স্পর্শ করে এবং 1,4 বিন্দু দিয়ে যায়। একটা রেখা আঁকবো আমরা, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, একটা হচ্ছে y কোস টু 2 রেখা। এটা 3,2 বিন্দুতে স্পর্শ করে এবং 1,4 বিন্দু দিয়ে যায়। তাহলে একটা বৃত্ত আঁকলাম, যে বৃত্তটা ধরো এখানে 1,4 বিন্দু দিয়ে যায় এবং 1,4 বিন্দু দিয়ে যায়, আর এটা হচ্ছে 3,2 বিন্দু, 3,2 বিন্দু। আচ্ছা, এখন বলছে আমাকে যে এরূপ বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে। আচ্ছা, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হলে আমাদের কি লাগবে, আমাদের এটার কেন্দ্র লাগবে। সো কেন্দ্র যেহেতু এই জায়গাটাতে, এই বিন্দুটা 3,2, মানে এইটুকু হচ্ছে 3, এইটুকু হচ্ছে 2, আর আরও এক্সট্রা ব্যাসার্ধটুকু যদি আমি যোগ করি তাহলে আমরা এটার কোটি পাবো। তার মানে এটাকে সি বা কেন্দ্র যদি আমি ধরি, সি সি হবে 3,k। আচ্ছা, কের মানটা কি, কের মানটা হচ্ছে এই 2 প্লাস হচ্ছে এটার ব্যাসার্ধ। তার মানে আর ইকোয়ালস টু কত হবে, কে মাইনাস 2, এই টোটাল কে থেকে 2 মাইনাস করলে আমরা ব্যাসার্ধ পাবো। সো আমরা কে বিশিষ্ট একটা কেন্দ্র জানি, কে বিশিষ্ট একটা ব্যাসার্ধ জানি, সূত্রটা কি, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকোয়ালস টু আর স্কোয়ার। তো এখানে আননোন কে এর মান লাগবে, কে এর মান যদি না বের করি তাহলে এটা অসম্পূর্ণ থাকে। কে এর মান কিভাবে বের করবো, 1,4 দিয়ে আমরা সিদ্ধ করে দিব। সো 1 এখানে বসালে হবে 1 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 2, মাইনাস 2 কে স্কোয়ার করলে হবে 4, প্লাস 4 এখানে বসালে 4 মাইনাস কে হোল স্কোয়ার মানে 4 4 16 মাইনাস 8k প্লাস কে স্কোয়ার। এই জায়গাটাতে এক্স এবং ওয়াই টার্ম নাই, সো বসানোর কিছু নাই, জাস্ট সূত্র দিব কে স্কোয়ার মাইনাস 4k প্লাস 4, দুই পাশে কে স্কোয়ার কাটা যাবে, দুই পাশের 4 কাটা যাবে, থাকবে কি শুধু 16, মাইনাস 4k মাইনাস 8k দুই পাশ থেকে যদি কাটাকাটি করি তাহলে হবে শুধু মাইনাস 4k, আর কে স্কোয়ার কাটা কে স্কোয়ার কাটা কে স্কোয়ার কাটা 4 কাটা 4 কাটা, এই তো আর কিছু নাই, ইকোয়ালস টু 0। সো এখান থেকে 4k সমান আসবে 16, কে এর মান আসবে 4। তো এখন কে এর মান যদি আমি এই জায়গাটাতে বসাই, ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার এখানে হচ্ছে 2 স্কোয়ার, মানে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইকোয়ালস টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4। এটা ইচ্ছা করলে ভাঙতে পারি অথবা এভাবেও রাখতে পারি, এমসিকিউতে আসলে তো এমসিকিউর সাথে মেলাতে হবে, সমস্যা নাই। এরপর 8 নম্বর কোয়েশ্চেন, একটা জটিল সংখ্যার একটা কোয়েশ্চেন, মনে রাখবা বর্গমূলের অঙ্কগুলো কিন্তু অনেক, মানে মোটামুটি বলা যায় ধরতে না পারলে একটু টাফ, কিছু কিছু জিনিস তোমরা খেয়াল রাখবা তাহলে খুবই ইজি হবে। যেমন সিঙ্গেল ডিজিটের সবার ক্ষেত্রে তুমি বর্গমূল যদি বের করতে চাও, যেমন তোমাকে আমি বললাম 2 9i এর ক্ষেত্র বর্গমূল বের করো, সো তুমি 9i এর বর্গমূল বের করতে গিয়ে তুমি যেটা করবা, 9টাকে তুমি দুধ ভাত রাখবা, ধরো রুট ওভার 9i,
সো 9টাকে যদি বর্গমূল করা যায় করো, না করলে বাদ। যদি বর্গমূল করি 3√i, সো এখানে 3/√2 দিলাম, √2i দিলাম, √2 কাটে আগের মতো। এখন 2i কে খুব সহজেই √1 + 2i + i² হিসাবে আমরা লিখতে পারি। আর এটাকে কি লেখা যায়, 3/√2 1 + i² কে রুট করলে হচ্ছে শুধু 1 + i। তাহলে দেখো শুধু i এর যে আমরা বর্গমূল পাই সেটা হচ্ছে 1 + i/√2। এটা সবসময় মনে রাখবে, 2i এর বর্গমূলটা মনে রাখবে কি, 2i এর বর্গমূল হচ্ছে 1 + i, প্লাস মাইনাস দিবার সমস্যা কি। i এর বর্গমূল কি হবে, ±1/√2 1 + i। তাহলে বলো √i এর বর্গমূল আমরা মুখস্থ করবো, √i এর বর্গমূল কত, i এর বর্গমূল কত, অথবা √i কত, √i হচ্ছে ±1/√2 1 + i। তাহলে √-i কত হবে, আচ্ছা এটা মাইনাস আই দিই, +√i, √i এরটা এটা লিখছি, আর √-i এরটা সরি এখানে হচ্ছে মাইনাস, সো এখানে মাইনাস দিব। √-i এরটা কি হবে, সেম প্যাটার্ন, +1/√2 1 - i। সো এখান থেকে যদি 1 + -1/√2 যদি আমি কমন নেই, তাহলে যেটা আসবে 1 + i - 1 + i, সো 1 কাটা, i হবে 2i, মানে +1/√2 এখানে 2i, √2 কাটা, +√2i। এটা হচ্ছে আমাদের 8-এর অ্যান্সার। যদি এখানে প্লাস থাকতো, এখানে আমরা প্লাস দিতাম, এখানে প্লাস হতো, তখন i কাটা যেত, শুধুমাত্র √2 থাকতো, সহজ। এরপর আসি 9 নম্বর কোয়েশ্চন। 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পাত, একটা পাত ধরলাম, এটা একটা পাত যেটার ব্যাসার্ধ হচ্ছে 21 সেন্টিমিটার। এরপর বলছে বৃত্তাকার পাত হতে 120 ডিগ্রি পরিমাণ বৃত্তকলা নিয়ে, তো একটা বৃত্তকলা নিলাম যেটার কোণ হচ্ছে 120 ডিগ্রি। তো পরিমাণ বৃত্তকলা নিয়ে ব্যাসার্ধ দ্বয় সংলগ্ন করে কোণক তৈরি করা হলে, আচ্ছা কোণক যদি তৈরি করা হয় তাহলে সেই কোণকের ব্যাসার্ধ হচ্ছে, দেখো তোমরা একটু একটু চিন্তা করতে হবে, এটাকে আমি কাটলাম, কাটার পর এই যে এই দুইটা সংলগ্ন করে আমি আমি যদি এই যে এরকম করে মোড়াই তাহলে একটা কোণক তৈরি হয়, সো সেই কথাটাই আমাকে এখানে বলছে। সো যদি আমি কোণক তৈরি করি তখন এই যে এই জিনিসটা হবে আমার হেলানো তল, নিচে তো আমি মুড়িয়ে দিলাম, তারপর এরকম করে দিছি। আচ্ছা এখন এই ব্যাসার্ধটুকুই আমাকে বের করতে বলছে। আচ্ছা তো দেখো একটা জিনিস, এখানে যেটা হবে, এখানে যেটা 2πr হবে, বা 2πr ছোট r দিলাম এখানে, সেটাই হচ্ছে আমাদের s, এটাকে মোড়েই তো আমি করছি। আচ্ছা তাহলে এই s সমান হবে আমাদের নতুন 2πr, আর এই sটা কোথা থেকে আসছে, এই s হচ্ছে এই r দিয়ে r থেটা থেকে আসছে, r থেটা ইকুয়ালস টু 2πr। সো এখন আমরা r এর মান জানি 21, থেটার মান জানি 120 ডিগ্রি ইউজ করা যাবে না, রেডিয়ান ইউজ করতে হবে, মানে 2π/3 ইকুয়ালস টু 2πr, 2π কাটা, 3 × 7 = 21, r এর মান হচ্ছে 7। ওকে, আর যদি তোমরা বুঝতে একান্তই প্রবলেম হয়, একটা গোলাকার একটা পৃষ্ঠা কেটে এইভাবে কাটবা 120 ডিগ্রি, তো কাটার পর ওই এটা আর এটা জয়েন করে দিবা, তাহলে দেবে এরকম একটা শেপ চলে আসবে। এরপর আসো 10 নম্বর কোয়েশ্চন। একটা বহুপদী দেয়া, বহুপদী সমীকরণ দেয়া, x³ - px² - qx - r = 0, সমীকরণের মূলগুলি যথাক্রমে এ বি সি হয়, তবে a³ + b³ + c³ এর মান নির্ণয় করো। আচ্ছা তাহলে দেখো যদি এটার মূল তিনটা এটা হয়, তাহলে a+b+c সমান কি হবে, -b/a, মানে হচ্ছে শুধু p, ab+bc+ca সমান হবে শুধু q, না c/a, তার মানে c এর মান -q, abc হবে -± + আর একটা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা অনুযায়ী α+β+γ হচ্ছে -b/a, α β β γ γ α হচ্ছে c/a, α β γ হচ্ছে -d/a। আচ্ছা তো সেই হিসাবে আমাদের এই মানটুকু আসে। এখন তোমাদের যাহাতে -b/a - c/a এগুলো প্যাচ লাগে, এর জন্য মূল হিসাবে α β γ না দিয়ে abc দিয়ে দিছে। আচ্ছা এইটুকু আমরা জানি এই সমীকরণ থেকে। এখন আমাদেরকে a³ + b³ + c³ এর ফর্মুলা দিয়ে তারপরে মান বসালেই হবে। এখন a³ + b³ + c³ এর ফর্মুলা অনেকেরই মনে থাকে না,
এই জন্য আমি যে একটা শর্টকাট দেখাবো, শর্টকাটও বলা যায় না, একটু জাস্ট একটু স্মার্টলি কাজ করবা। এক্স কিউব সমান আমি লিখতে পারি মাইনাস পি এক্স স্কোয়ার, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস কিউ এক্স প্লাস আর, আমি লিখতে পারি না? আচ্ছা, এখন এ যেহেতু একটা মূল, তার মানে এ দিয়ে সিদ্ধ হবে এ কিউব ইকুয়ালস টু পি এ স্কোয়ার প্লাস কিউ এ প্লাস আর। বি দিয়ে সেমভাবে সিদ্ধ হবে বি কিউব পি বি স্কোয়ার প্লাস কিউ বি প্লাস আর। সি দিয়ে সিদ্ধ হবে সি কিউব সমান পি সি স্কোয়ার প্লাস কিউ সি প্লাস আর। এখন যদি সবগুলো যোগ করে দেই, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান পি কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, আর এটা এই তিনটা জিনিস তো আমি করে দেখাইছি, তোমাদের করা লাগবে না, তোমরা মনে মনে করে জাস্ট এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব লিখলেই হবে। প্লাস কিউ কমন নিলে এ প্লাস বি প্লাস সি প্লাস থ্রি আর। ওকে, এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানও তো আমরা এখান থেকে পাচ্ছি না, আমরা পাচ্ছি শুধু এ প্লাস বি প্লাস সি এর মান। সো এখানে হবে পি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ প্লাস কিউ। এ প্লাস বি প্লাস সি মান কত জানি, পি, আর প্লাস হচ্ছে থ্রি আর। আচ্ছা, এখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান এখানে এ প্লাস বি প্লাস সি থেকে পাচ্ছি পি, মানে পি স্কোয়ার মাইনাস এটুকুর মান পাচ্ছি আমরা কিউ, মাইনাসে মাইনাসে প্লাস কিউ প্লাস কিউ পি বা পি কিউ প্লাস থ্রি আর। এখন যদি গুণ করে দিই পি কিউ প্লাস, এখানে একটা টু কোথায় জানি একটা টু মিস করছি এই জায়গাতে। আচ্ছা, এই যে এটাতে হবে পি স্কোয়ার মাইনাস, কি লিখলাম এটা, পি স্কোয়ার মাইনাস টু কিউ। আচ্ছা, আবারও ভুল করছি, এটা হচ্ছে পি স্কোয়ার ওকে মাইনাস টু, এইটুকুর মান তো মাইনাস কিউ মানে প্লাস টু কিউ, তার পি কিউ প্লাস টু পি কিউ প্লাস পি কিউ প্লাস থ্রি আর। সুতরাং পি কিউ প্লাস থ্রি পি কিউ প্লাস থ্রি আর, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ছিল টোটাল মোটামুটি 10টার মতো কোয়েশনের সলভ, এটা 2013 থেকে 2016 সাল পর্যন্ত মোটামুটি হয় চেঞ্জ অথবা একই রকমের কোয়েশন আসছে। তো আমরা নেক্সট আরেকটা পরীক্ষা নিব, সেই পরীক্ষার ভিডিওটা আমরা আবার আপলোড করবো, সেটা হচ্ছে ফিজিক্সের, ফিজিক্স স্পেশাল এক্সাম বুয়েট 14 থেকে 16, তার আমন্ত্রণ, সেটা দেখার জন্য এবং সেই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।